আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে রবিবার তো আপনারা যারা মেডিকেল পরীক্ষায় অনেকে অপ্রত্যাশিত ফলাফল পেয়েছেন যাদের ফলাফল ভালো হয়নি যারা পাশ করতে পারেননি তো অনেকে দেখা গিয়েছে দু এক নাম্বারের জন্য পাশ করেননি আপনারা কি করবেন আপনারা চাইলে ফলাফলের জন্য চ্যালেঞ্জ করতে পারেন মেডিকেল বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন ফলাফল পুনঃ নিরীক্ষণের জন্য আপনারা আবেদন করলে আপনাদের ফলাফলটা পরিবর্তন হতেও পারে তো আপনারা যারা অনেকেই ধরেন উনচল্লিশ নম্বর পেয়েছেন এক নম্বর পেলে আপনারা যে কোনো প্রাইভেট মেডিকেলে ভর্তি হতে পারতেন তো আপনারা পরীক্ষার ফলাফলটি চ্যালেঞ্জ করতে পারেন তো মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃ নিরীক্ষণের জন্য আবেদন করতে হবে মঙ্গলবার থেকে তো এবার এবছর পাশ করেছে টোটাল ঊনপঞ্চাশ হাজার একশো চুরানব্বই জন শিক্ষার্থী এদের মধ্যে মেয়ে আছে হচ্ছে আঠাশ হাজার তিনশো একাশি জন এবং ছেলে আছে বিশ হাজার আটশো তেরো জন তো এবার ফলাফল তো প্রকাশ হয়ে গেছে এবার হচ্ছে পুনর্নিরীক্ষণের পালা তো ভর্তি পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণ করা হবে চোদ্দো মার্চ দু থেকে বাইশে মার্চ দুই হাজার তেইশ পর্যন্ত তো আপনারা যারা ফলাফলের জন্য চ্যালেঞ্জ করবেন আপনারা চোদ্দ তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে আপনাদের চ্যালেঞ্জটা করতে হবে তো চ্যালেঞ্জ করতে হবে কীভাবে সেটা আমি আজকে দেখাবো তো আপনারা টেলিটক সিমের মাধ্যমে লিখবেন জি ই সব বড়ো হাতের স্পেস আর এস সি স্পেস আপনার এমবিবিএস রোল নাম্বারটা সেই রোল নাম্বারটা লিখলে একটা এস এম এস চলে সেই এস এম আপনারা পাসওয়ার্ডটা বসিয়ে দিলেই আপনাদের হচ্ছে সেকেন্ড এসএমএস দেবেন জি এম ই স্পেস ইএস এস স্পেস সেই পাসওয়ার্ডটা দিলে আপনাদের হচ্ছে অ্যাপ্লাইটা হয়ে যাবে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন